তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তোমার বয়স কত? 16। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? সুরায়ে কুরাইশটা পড়ো। মারহাবাগণ, সে একশো মাদ্রাসা পড়ো না, যাক তাহলে তোমাদের সুবিধা হয়েছে, একটু প্রমাণ পাইছি যে পড়লে পারে। সে মাদ্রাসায় পড়ছে, সুরা কুরাইশ পড়তে বলছি, সে পারছে। এখানে অনেক পোলাপন আছে, মাথা ওই যে একটা নয় রাখছে, হ্যাঁ অনেক আছে, ও যেভাবে শুদ্ধ করে পড়ছে, ও নাম্বার পাইছে 100 থেকে 88 বা 85, না নাম্বারটা এরকম হবে না? আচ্ছা এরকম হবে না হুজুর? আচ্ছা মোটামুটি ভালো নাম্বার পাইছো। এরপরে অন্যজনকে যদি দেই, হুজুর আমি তো পারি না। পারি না কেন? হুজুর আমি তো পড়ি নাই। এটাই পার্থক্য, পড়লে পারবে, না পড়লে পারবে না। আমি দেখেছি আগে, আমার আম্মা যখন আমাদেরকে বামকাতে গেছি, একটু ফেরায় ওঠ, আবার সিতিয়ে উঠছি, আবার কে ওঠ, উঠতে সিত, একটু ফরক এই বেতার করি ফালদা উঠছি, উঠতে ফাহালের কালি দিয়া আমাদের সৌরা হরছে, সৌরা আমার কি ইজ্জত গেছে গা, তাহির কি ইজ্জত গেছে গা, ফাহালের কালি দিয়ে দিকে দাঁত মরাইছি, তাই ইজ্জত গে দাঁত, হ্যাঁ টেকসই আসেনি আরোহণ উঠতই বেরাস, এমাতা খাই লাইছে, এমাতা খাই লাইছে, এমাতা খাইছে, হেমাতা খাইছে, চোখের পাওয়ার খাইছে, অত বড় চশমা লাগা, মানে অবস্থা ভয়াবহ একমাত্র গার্জিয়ানের কারণে। সারা রাত টিভি দেখে, সারা রাত মোবাইল টিভি, সকাল 10টার পর ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে মুক্তবে পাঠায় না। হ্যাঁ ফাটাই কই জানেননি, কিন্ডার গার্ডেন কই ভাড়া, কিন্ডার গার্ডেন ভাড়া। আগে এই সময়টা আমরা মুক্তবে গেছি, আর এখন আধুনিকের নামে এমন আধুনিক বাই দিতেছে শিক্ষা, যে সিনাই কুরআন নাই এই শিক্ষা দরকার নাই। আগে তোমাকে অন্তত কুরআনটা শুদ্ধ করে পড়া শিখতে হবে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তুমি এসপিডিসি ওসি হতে পারো, কিন্তু তোমার নামাজটা ফরজ, নামাজটা আল্লাহর ইবাদত, এই নামাজটা পড়তে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারো, তোমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। নিজের জন্য বলছি, আমার জন্য না, আপনি নিজের জন্য পড়েন। আপনি মাস্টার্স পাস করলেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করবে না। আপনি কামেল টাইটেল পাস করলেন না কেন? জিজ্ঞেস করবে না। আপনি অ্যাডভোকেট হলেন না কেন? জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি নামাজ পড়লেন না কেন? জিজ্ঞেস করা হবে।